পশু পাখির এর থেকে বেশি ভাত খায়? তুই কোন পশু পাখিকে দেখছিস এভাবে ভাত খাইতে? দেখছিস কখনো এভাবে কোনো পশু পাখিকে ভাত খাইতে? দেখেছিস? ও তাই? উহ, এসি ছাড়তে হবে, এসি ছাড়তে হবে। একটা টিস্যু দে তো, সর্দি পড়তেছে নাক দিয়ে, এসি ছাড়তে হবে। সর্দি লাগছে, নাক দিয়ে সর্দি পড়তেছে, আবার এর মধ্যে এসি থাকতেছে, এই জন্যই তো আমাকে সবাই এসি আপা বলে। একে দুই তিন চার পাঁচ ছয়, এই আরেকটা ভর্তা ছিল না, আরেকটা ভর্তা ছিল, ভর্তাটা কই? সুটকি ভর্তা নাই, সুটকি ভর্তা তো দিসনি। আচ্ছা, হাসিটা না দি, হাসিটা না দি, এসি চড়তেছে, আবার নাক দিয়ে সর্দি পড়তেছে, হাসি আসতেছে, হাসি দিব না, হাসি দিব না। যাদের নামাজ নিয়ে কোশ্চেন আছে, আমাদের এখানে অনেক আগেই আজান দিয়েছে, তো নামাজ পড়ে নিয়েছি, ডোন্ট ওরি, হ্যাঁ ডোন্ট ওরি। আরো ঠান্ডা দরকার আমার, এসির আরো ঠান্ডা দরকার, নয়তো এই সর্দি ভালো হবে না। আহা আহা আহা, এটা 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 এটা, হাইরে কপাল, সর্দি পানি পড়তেছে। সন্ধ্যার সময় শাওয়ার নিলে এমনই হয়, ঠান্ডা লেগেছে, হায় রে কপাল। আর ইউ সিক আপু? না রে আপু, না, সন্ধ্যার সময় শাওয়ার নিয়েছি, এজন্য একটু ডাক দিয়ে সর্দি পড়তেছে। আর এই যে এসি তো আছে, এসি ছাড়া তো আমি চলতে পারি না, দাঁড়াও আর একটু বাড়িয়ে দিই। হ্যাঁ আপু, হ্যাঁ সুটকি ভাতটা ছিল, আমি বলতে পারবো না, আমি এখনো খাইনি, আমি খেয়ে তারপরে আপনাদেরকে বলবো। আমি ভর্তা ভাত খেতে চাই। ও চলে আসো, চলে আসো, প্লিজ চলে আসো, ভর্তা ভাত খাবা আর আমার সাথে এসি খাবা, আসো। আর সন্ধ্যা সময় শাওয়ার নিয়ে আসো কিন্তু খাওয়ার আগে। হ্যাঁ তো আজকে এই পর্যন্তই, রিমোটটা আপনারা একটু নেন, নিয়ে আমার এসিটা একটু কমাই দেন, নাক দিয়ে পানি পড়তেছে আর পারতেছি না, নেন। আচ্ছা থাক, আমি বন্ধ করে দিচ্ছি, ওকে ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।